ফিরেলাম বিরতির পর রায়গঞ্জের ছবি আসুন আপনাদের দেখায় যেখানে করনেশন স্কুলে বিজেপির এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ খবর পাওয়ার পর বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী ওই বুথে গেলে তাকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা দেখছেন সেই ছবি পোলিং এজেন্ট বদসাতে এসে রীতিমতো বিক্ষোভের মুখে দেবশ্রী চৌধুরী আমরা দেখতে পাচ্ছি দেবশ্রী চৌধুরী এখানে বসে রয়েছে দেবশ্রী দেবশ্রী কি সমস্যা হচ্ছে এখানে জ্যাম করার চেষ্টা করছে

মহিলা বুথে বয়সরা কোনো দিনও অ্যাকচুয়াল তো পোলিং এজেন্ট বসতে পারে না বিজেপির লোকজন ওরা বয়স লোক ওরা বসেছিল আমরা তাদেরকে বলি বের করার জন্য বিএসএফরা তাদেরকে বের করে দিছে আমরা সবাই বাইরে দাঁড়িয়ে আছি এখন বিজেপি ক্যান্ডিডেট এসে উনি আমাদেরকে বলছেন হুইপ করছেন যে বেরিয়ে যান বেরিয়ে যান আমরা যে বেরিয়ে যাব কিন্তু বিজেপি পার্টির যারা যারা পোলিং এজেন্ট যারা বয়সের যারা এসছেন তারা কি জন্য ভিতরে ওদের মহিলা ওরা আনতে পারেনি ওরা কি করে বসবে ওরা বয়স আনছে বয়স আনলে ওরা বসতে পারেনি আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশন যায়নি মহিলা পরিচালিত বুথ ঠিক আছে মহিলা দ্বারা পরিচালিত হলে আমরা তো সবসময় স্বাগত করবই অত্যন্ত ভালো পদক্ষেপ কিন্তু সূচনা দেওয়া উচিত ছিল আমরা এখন চেষ্টা করছি আমাদের ইলেকশন পোলিং এজেন্ট বাইরে দাঁড়িয়ে আছে আপনারাও দেখেছেন অনেকক্ষণ ধরে ঢুকতে পারিনি মন খারাপ লাগছে আমরা বিকল্প মহিলা আনার চেষ্টা করছি মিলিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে রীতিমতো বিক্ষোভের মুখে পড়তে হয় এবং সেই সঙ্গে বিজেপি এবং তৃণমূলের একটা তরজা শুরু হয়ে যায় এই বুথের সামনে এই মুহূর্তে এখান থেকে দেবশ্রী চৌধুরী তিনি তো বেরিয়ে যাচ্ছেন এবং ফোর্স যারা রয়েছে ফোর্স রয়েছে ফোর্স এই মুহূর্তে সবাইকেই বের করে দিচ্ছে এই বুথ থেকে এবং তাদের বক্তব্য এই বুথে যাতে কোনো ভিড় না হয় সেই চেষ্টা তারা করছেন কিন্তু স্বাভাবিকভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল এই পোলিং এজেন্ট বসানোর ঘটনাকে ঘিরে ক্যামেরায় অভিজিৎ সরকারের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ রায়গঞ্জ